দর্শক বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠছে আজ এ বিষয়ে আরও জানাতে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু বাবু জিয়া টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে কিনা উদ্বোধন অনুষ্ঠানে কে কে উপস্থিত আছেন টুর্নামেন্ট ঘিরে বগুড়ার দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন আসিফ কিছুক্ষণের মধ্যেই জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তারা কিন্তু ইতিমধ্যে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন শুরু হবেন এখানে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলিয়াজগো তালুকদার হেনা এবং ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সদস্য সজীব সহ নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘদিন পরে এই মাঠে কিন্তু কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছেন এই ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে এবং বগুড়ার মানুষ কিন্তু উজ্জীবিত আজকে দীর্ঘ ১৭ বছর ধরে এই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট না হওয়ার কারণে সাধারণ মানুষ কিন্তু মাঠে আসতো না এবং মাঠে না আসার কারণে এখানে কিন্তু দর্শকও হতো না তো আজকে কিন্তু এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দর্শকদের যেন ঢল নেমেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আপনাকে জানিয়ে রেখে যে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এবং ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু সদস্যদীপ দেবব্রত পাল টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা মীর শাহে আলম সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ শাহিন শঙ্কর ওবায়দুর রহমান চন্দন সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ রয়েছেন এবং টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ রয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং তামিম ইকবাল যারা দুইজনেই জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যিনি বিএনপির ক্রীড়া সম্পাদক এবং শহীদ চান্দু স্টেডিয়াম যার নামে সেই শহীদ চান্দুর যে ছোট ভাই তিনিও এখানে উপস্থিত হয়েছেন এবং ২৪ গণ আন্দোলনে শহীদ পরিবারের একজন সদস্যের পরিবারকেও রাখা হয়েছে এই উদ্বোধন অনুষ্ঠানে ইতিমধ্যেই মাঠে বেলুন নিয়ে প্রবেশ করেছেন ক্রীড়া কর্মকর্তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে উদ্বোধন হবে জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল যারা দুইজনে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন এবং সারা পৃথিবীর বুকে বাংলাদেশ ক্রিকেটকে তারা উজ্জীবিত করেছেন বাংলাদেশ ক্রিকেটকে তারা পরিচিত করেছেন সেই দুইজন মানুষ কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন নিশ্চয়ই দর্শক ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে গ্যালারিতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন এবং আজকে কিন্তু গ্যালারিতে অনেক দর্শক বগুড়ার গ্যালারিতে দীর্ঘদিন পর এমন অবস্থা দেখেছে বগুড়ার মানুষ সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হবে এবং এই টুর্নামেন্টের পরেই রাজশাহী বিভাগে দুটি দল লাল দল এবং সবুজ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এবং সবুজ দল এবং লাল দল রাজশাহী বিভাগের যে আটটি জেলা রয়েছে সেই আটটি জেলার মধ্যে চারটি দলে তারা পৃথক হয়ে তারা কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করবেন নিশ্চয়ই দর্শকদের দেখা যাচ্ছে যে অনেক দর্শক এখানে এসেছেন এবং আমরা একটু কথা বলতে চাই একজন ক্রিয়া মোদির সাথে তিনি বলবেন যে দীর্ঘদিন পর এখানে আজকে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে কেমন লাগছে আপনার আজকে ধন্যবাদ আজকে বগুড়াবাসীর জন্য খুব আনন্দের একটা দিন দীর্ঘদিন যাবৎ গত সরকারের আমলে এই শহীদ চান্দু স্টেডিয়ামরা একান্তই অবহেলিত হয়ে পড়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যালারি থেকে শুরু করে যাবতীয় সব কিছু নষ্ট করে ফেলতে হচ্ছে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে যন্ত্রপাতিগুলো ছিল সব নিয়ে গেছে সার্চলাইটগুলো সব নষ্ট করে ফেলতেছে এবং মানে জ্বালানোর কোনো ব্যবস্থা নাই এবং মানে গ্যালারির অবস্থাও খুব করুণ এই কারণে আমি মনে করছি যে আজকের এই খেলার মাধ্যমে এই বগুড়া ক্রিকেটের দ্বার উন্মোচন হলো এবং আমি আশা করি যে আগামী অল্প কিছুদিনের মধ্যেই এই ভেনুটি আবার আন্তর্জাতিক মর্যাদা পাবে এই ভেনুকে আবারও আন্তর্জাতিক মর্যাদায় আনবে বগুড়ার মানুষের ক্রিয়ামোদী মানুষরা আজ কিন্তু বগুড়ার মানুষ সেটাই প্রমাণ করছেন হাজার হাজার দর্শক কিন্তু আজকে এই 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 গ্যালারিতে উপস্থিত হন জিয়া ক্রিকেট টুর্নামেন্টের এই খেলা দেখার জন্য দীর্ঘদিন পর বগুড়ার এই স্টেডিয়ামে যেন দর্শকরা প্রাণ ফিরে পেয়েছে এবং যার কারণে বগুড়ার দর্শক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে তারা চাই এই মাঠে ১৭ বছর স্বৈরাচারের আমলে আরাফাত রহমান কোকর স্মৃতি বিজড়িত যে মাঠ যে ক্রীড়া কমপ্লেক্স বেগম খালেদা যে উদ্বোধন করেছিলেন স্বাধীনতা যুদ্ধে প্রাণদানকারী বীর শহীদ চান্দুর নামে যে মাঠ সেই মাঠে আবারও জাতীয় খেলা হোক সেই দাবি কিন্তু বগুড়ার সব শ্রেণী পেশার মানুষের বগুড়া
বগুড়ার মানুষ কিন্তু ক্রিয়া মোদী। সর্বশেষ 2006 সালে এই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, তারপরে কেটে গেছে প্রায় দেড় যুগ। এই দেড় যুগের মধ্যে কিন্তু এখানে আন্তর্জাতিক কোনো খেলা হয়নি, এর মধ্যে বিসিবি থেকে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদাও সরিয়ে নেওয়া হয়েছিল, সেটা বগুড়াবাসীর দাবির প্রেক্ষিতে কিন্তু পরে ফিরে এসেছে। বগুড়ার এই মাঠে রয়েছে আরাফাত রহমান কোকর স্মৃতি, যে তার নেতৃত্বে এই শহীদ চান্দ স্টেডিয়ামটি হয়েছিল, এবং বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেছেন, ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, সেই জিয়াউর রহমানের পবিত্র ভূমি হচ্ছে বগুড়ার এই মাঠ। সেই মাঠকে কেন্দ্র করেই কিন্তু আজকে দীর্ঘদিন পর শহীদ জিয়ার নামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, এবং আগামী 19 জানুয়ারি এই ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা হবে, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন, সেই জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু ফাইনাল খেলা হবে ঢাকায়। সারা দেশের 10টি বিভাগীয় সাংগঠনিক যে বিভাগ রয়েছে, সেই সাংগঠনিক বিভাগের টিম নিয়েই কিন্তু আজকে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হতে যাচ্ছে। এবং যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি এখানে, সেই জিয়াউর রহমানের জন্মভূমি, সেই জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকেই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে। জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক, ফুটবল দলের অধিনায়ক, তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই এখানে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হবে। এবং এখন জাতীয় সঙ্গীত শুরু হয়েছে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে তারা কিন্তু এখানে এখন আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের থিম সং, সেই ক্রিকেট টুর্নামেন্টের থিম সং তারা পরিবেশন করবে একটু পরে। তার আগে জাতীয় সঙ্গীত হচ্ছে, আমরা জাতীয় সঙ্গীত শুনব। দর্শক, বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠছে, আজ আমরা সেই চিত্র দেখছিলাম।